সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোমটেক অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার জসীমউদ্দিন, ইনস্ট্রাক্টর এআইডিটি চট্টগ্রাম, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম। আমাদের আজকে আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টিবিম। টিবিমের এখানে দেখো প্রশ্নটা লক্ষ্য করলে বুঝতে পারবে। নিম্নে চিত্রে অঙ্কিত টি প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি কাঠের বিমের দৈর্ঘ্য 7 মিটার এবং এর প্রতি মিটার দৈর্ঘ্যে 200 কেজি লোড সমবায় বিস্তৃত থাকলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেন্ডিং পিরিয়ড নির্ণয় করো। নিরপেক্ষ অক্ষের উপরের দিকে সর্বোচ্চ এবং নিচের দিকে সর্বনিম্ন বিন্দু থেকে 5 সেন্টিমিটার পর পর বেন্ডিং পিরিয়ড ডায়াগ্রাম অঙ্কন করো। তাহলে আমাদেরকে আমরা সিকোয়েন্স অনুযায়ী বের করতে থাকবো আগে সর্বোচ্চ বেন্ডিং পিরিয়ড কত, অর্থাৎ এস ইকুয়াল টু মাই বাই আই। এই সূত্রের মাধ্যমে আমরা বের করব। আগের ক্লাসে যে ম্যাটটা ছিল সেটা ছিল আয়তাকার, সেটার নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরে যে মাপ ছিল নিশ্চয় একই মাপ, অর্থাৎ কোনো চেঞ্জ হয় না, এবং ডিস্টেন্সও সমান ছিল, শেপও সমান। কিন্তু এই ম্যাথে একটু ব্যতিক্রম, যেহেতু এটা টি সেকশন, এটা বরকেন্দ্র বের করতে হবে, অর্থাৎ বরকেন্দ্রটা কোন জায়গায় অবস্থান করতেছে, এটা সাপ এলাকা এবং টান এলাকা টোটালটায় আলাদা করতে হবে। তাহলে আমরা শুরু করি। এই ম্যাটটা শুরু করতে গেলে আমাদের এখানে আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের প্লেঞ্জ। প্লেঞ্জের মাপ দেওয়া আছে 200 সেন্টিমিটার, এদিকে থিকনেস দেওয়া আছে 10 সেন্টিমিটার, তারপর হচ্ছে ওয়েবের গভীরতা দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং ওয়েবের প্রস্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার। এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, আর কিছুই দেওয়া নেই। তাহলে আমরা শুরু করতে হবে। কী কী দেওয়া আছে এখানে আমরা লক্ষ্য করি, একটি কাঠের বিমের দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ অ্যালের মান দেওয়া আছে। তাহলে আমরা শুরু করি। এলের মান দেওয়া আছে 7 মিটার, 7 মিটার এলের মান দেওয়া আছে। ওমেগার মান দেওয়া আছে 200 কেজি পার মিটার। তাহলে আমরা ওমেগার মান জানি, এলের মান জানি, তাহলে এখান থেকে আমাদের এম এর মানটা আমরা ইজিলি বের করতে পারি। সুতরাং এম ইকুয়াল টু ওমেগা, আমরা এগুলো বের করতেছি কারণ এস ইকুয়াল টু মাই বাই আই, এই সূত্র অনুযায়ী এম লাগবে, আই লাগবে, তারপর হচ্ছে ওয়াই লাগবে। তাহলে আমাদের এখানে বের করতে হবে ওমেগা এল স্কোয়ার বাই, যেহেতু হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম, আমরা সাধারণভাবে স্থাপিত বিমের জন্য জানি হচ্ছে সর্বোচ্চ মুভমেন্ট ওমেগা এল স্কোয়ার বাই এইট, যদি এর উপর সমবায় বিস্তৃত লোড দেওয়া থাকে, যেহেতু এটা সমবায় বিস্তৃত লোড। তাহলে ওমেগার মান আমরা 200 বসালাম, এল এর মান আমরা জানি 7 স্কোয়ার ডিভাইড বাই 8, তাহলে এটা আমরা পাবো 1225 কেজি মিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি, 100 দ্বারা গুণ করতে হবে, 1225 02 বাড়বে কেজি সেন্টিমিটার। তাহলে এটা আমরা নিশ্চয় বুঝতে পারছি। এখন আমাদের কাজ হচ্ছে ওয়াই মান বের করা। ওয়াই মান বের করতে গেলে আমাদের এখানে সিজিটা ইম্পর্টেন্ট, সিজি সেন্টার অফ গ্র্যাভিটি লাগবে, সেন্টার অফ গ্র্যাভিটি লাগবে। তাহলে আমরা এটা আগে বের করতে হবে, সেন্টার অফ গ্র্যাভিটি, অর্থাৎ ওয়াই এর মানটা আমরা বের করি। ওয়াইবারটা কত হবে যদি আমরা এটা দুইটা সেকশন আলাদা করি, এটা হচ্ছে 1 নম্বর সেকশন, এটা দিলাম 1 নম্বর সেকশন, এটাকে আমরা দিলাম 2 নম্বর সেকশন, সরি, এটা হচ্ছে 20 সেন্টিমিটার আর এটা 10 সেন্টিমিটার। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটাকে 1 নম্বর সেকশন দিলাম, এটাকে 2 নম্বর সেকশন দিলাম। এখন আমরা লক্ষ্য করি, আমরা একটা সূত্র জানি a1 y1, যেহেতু এটা ফিগার দুইটা, তাহলে আমরা লিখতে পারি a2 y2 ডিভাইড বাই a1 প্লাস a2। তাহলে এই সূত্রটা আমরা জানি, সিজি বের করার সূত্র। তাহলে এটা আমরা মানগুলো বসাবো, a1 এটার ক্ষেত্রফল হবে 20 গুণ 10, a1 এর মান 20 গুণ 10, এবং ওয়াইবারটা কত হবে, ওয়াইবারটা হবে এখান থেকে আমরা নিচ থেকে হিসেব করি, এখান থেকে এখানে 30, 30-এর পরে আবার 10-এর অর্ধেক, অর্থাৎ
এটা সেন্টার সিজিট হচ্ছে এখান থেকে এখানে 5, তাহলে আগে 30 আসলাম 80 5 10 অর্ধ অর্থ 35, 30 30 সাথে 5 যোগ হলে 35 হবে, একসাথে 35 লিখলাম। তারপর হচ্ছে A2 হচ্ছে এই ফিগারটা 30 × ক্ষেত্রফল 30 × 10 ওয়াইবার, এটা টোটালটা হচ্ছে এখান থেকে এখানে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটারের অর্ধেক হচ্ছে 15 সেন্টিমিটার, তার মানে Y2টা আমরা পেয়ে গেলাম। আর এখানে ক্ষেত্রফলগুলো আমরা লিখব A1 এবং A2-র মান। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি এটা পাবো 23 সেন্টিমিটার। তাহলে 23 সেন্টিমিটার আমরা পেলাম এখান থেকে এ পর্যন্ত, অর্থাৎ Y2 পেলাম 23 সেন্টিমিটার এখান থেকে এ পর্যন্ত। তাহলে এটা যদি Y2 হয় আমাদের এখান থেকে এ পর্যন্ত এটা কত হবে, এখান থেকে বাকিটা কত হবে, অর্থাৎ টোটালটা হচ্ছে 30 আর 10 40, 40 থেকে যদি এটা আমি বাদ দিই তাহলে আমার থাকবে হচ্ছে উপরেরটা হচ্ছে Y2 = 17 পাবো। অর্থাৎ টোটাল 40 থেকে আমি যদি Y2 অর্থাৎ 30 বাদ দিই, 23 বাদ দিই, তখন আমার 17 থাকবে অর্থাৎ 17 থাকবে। তাহলে আমরা এটা বুঝতেই পারছি Y প্রথমে Y বার বের করবো, তারপর Y বার থেকে আমরা এখানে Y বার যেটা এটাই হচ্ছে Y2 অর্থাৎ নিচ থেকে CG পর্যন্ত দূরত্ব, CGটা মনে করতেছি আমরা এই পয়েন্টে, আর উপরের দিকে হচ্ছে কম্প্রেশন জোন, এবং Y2 এখান থেকে Y2-র মানটা বের করতে পারবো। তাহলে এটা আমরা বরকেন্দ্র টি সেকশনটির বরকেন্দ্রটা আমরা মনে করতেছি এখান থেকে এত দূরে অবস্থিত, এবং সেই অনুযায়ী বরকেন্দ্রটা পেয়ে গেলাম। এখন মোমেন্ট অফ ইনার্শিয়া I এর মানটা বের করব। I এর মানটা আমরা কীভাবে বের করব, তাহলে এটা যেহেতু এটার ক্ষেত্রে শুধুমাত্র I XX লাগবে, যেহেতু এটা Y অক্ষের প্রতিসম, তাহলে I X = আমরা রেক্টেঙ্গুলার ক্ষেত্রে সুবিধা BD³/12 করছি, কিন্তু এখানে আমরা এটা করতে পারবো না কারণ সেকশনটার শেপ একই না, উপরের দিকে একরকম নিচের দিকে আরেক রকম, এই কারণে আমরা এটা এভাবে করতে পারবো না। তাহলে আমরা কী করতে হবে, আমাদেরকে এখান থেকে সূত্রের সাহায্যে আমরা বের করতে হবে। সূত্রটা হচ্ছে আগের সূত্রে BD³/12, যেহেতু এখানে বিটা ফিগার তাহলে B1D1 হবে, B1D1/12 প্লাস A H² অথবা Y¯ Y1 লিখতে পারি, Y¯ - Y1 এভাবেও লিখতে পারি। তারপর হচ্ছে যেহেতু আরেকটা ফিগার আছে তাহলে দ্বিতীয় ফিগারের জন্য আমরা লিখব B2D²/12, তারপর হচ্ছে আবার আমরা লিখব এটার সাথে যোগ করতে হবে A2, এটা হচ্ছে A1, A2Y¯ - Y2 হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র, এই সূত্র অনুযায়ী আমরা এখন মানগুলা লিখব। এখানে আমরা মান লিখলাম তাহলে আমরা এখান থেকে আমরা শুরু করতেছি নিচের ফিগার থেকে, অথবা আমরা উপরের ফিগার থেকে আমরা চাইলে লিখতে পারি। তাহলে আমরা এখানে শুরু করতে পারি এ ফিগার থেকেও লিখতে পারি, অথবা এ ফিগার থেকেও লিখতে পারি, যে ফিগার দিয়ে লিখি না কেন কোনো অসুবিধা হবে না। যদি আমরা এটা দিয়ে লিখি লিখতে পারি, এটা দিয়ে যদি লিখি আমরা উপরের ফিগারটা, তাহলে আমরা লিখব বি হচ্ছে 20, ডি কত, ডি হচ্ছে আমাদের 10/12 প্লাস ওইটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হচ্ছে 20 × 10, তারপর হচ্ছে Y¯ মান আমরা পেলাম 23, Y1 আমরা একটু আগে পেলাম 35। তাহলে আমরা লিখলাম হোল স্কোয়ার প্লাস B2 মানে হচ্ছে ফিগারটা, এটা হচ্ছে 10 × 30³
भाग 12 प्लस एर मानटा होच्छे 30 गुण 10 ताहले एर मानटा आमरा लिखलाम लेखार परे आमादेरके y बार होच्छे कत एटार y बार आमरा y बार बेर करछि 23 अर्थात 23 इंटू 15 अर्थात ए फिगारे সিজি হচ্ছে 30 এর অর্ধেক আর এটা তো ওয়াই বার তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখলাম লিখার পরে এস ক্যারেক্টার আছে এখানে তাহলে আমরা এখান থেকে একটা আই এর মানটা আমরা পেয়ে যাব 7216667 সেন্টিমিটার টু দা পাওয়ার 4 তাহলে এটা আমরা ইজিলি পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পর আমাদেরকে বের করতে হবে সর্বোচ্চ পীড়ন তাহলে চাপ এলাকার জন্য একবার বের করব টান এলাকার জন্য একবার বের করব তাহলে আমরা এট সি ইকুয়াল টু লিখতে পারি ওয়াই সি ডিভাইড বাই আই এম এম এর মান আমরা বের করছি 1225 00 ওয়াই সি ওয়াই সির মান আমরা জানি এখানে 17 আই এর মানটা আমরা একটু আগে বের করছি 7216667 তাহলে আমরা এখান থেকে এর সিরমানটা আমরা ইজিলি পাব 28.85 কেজি পার সেন্টিমিটার স্কয়ার তাহলে এটাকে আমরা সহজে যদি লিখতে চাই এভাবেও লিখতে পারি 29 এস টি অনুরূপভাবে আমরা বের লিখতে পারি এম ওয়াই টি ডিভাইড বাই আই তাহলে 1225 00 ওয়াইটির মান আমরা পেলাম 23 আই এর মানটা আমরা লিখব আই এর মান লিখলাম লিখার পরে এখান থেকে ওয়াইটির মান আমরা এখান থেকে আমরা এস টির মানটা আমরা পেয়ে যাব 39 কেজি পার সেন্টিমিটার স্কয়ার তাহলে এটা কম চাপ এলাকার জন্য পেলাম এটা টান এলাকার জন্য পেলাম যেহেতু দুইটা ডিস্টেন্স সিজি আলাদা সিজি থেকে সেন্টার থেকে এদিকের দূরত্ব আলাদা এদিকের দূরত্ব আলাদা একই না তাহলে সাফ এলাকার জন্য বের করলাম টান এলাকার জন্য বের করলাম এখন আমাদেরকে বলছে 5 সেন্টিমিটার পরপর বের করতে 5 সেন্টিমিটার পরপর পীড়ন বের করতে এখন আমাদেরকে বের করতে হবে 5 সেন্টিমিটার পরপর পীড়ন তাহলে আমরা লিখব 5 সেন্টিমিটার পরপর 5 সেন্টিমিটার পরপর পীড়ন বেন্ডিং পীড়ন বেন্ডিং পীড়ন তাহলে 5 সেন্টিমিটার পরপর বেন্ডিং পীড়ন কত হবে এটা আমাদেরকে এটা আমরা লিখলাম লেখার পরে আমরা লিখব অ্যাশ প্রথমটা হচ্ছে কত 17 উপরের দিকে আমরা যেটা মান পেলাম আমরা 17 পেলাম এখানে দেখা যাচ্ছে 17 17 পাওয়ার পর আমরা এখানে লিখব এস সি 17 সাফ এলাকার জন্য দেন আমরা লিখব এস সি 5 সেন্টিমিটার বাদ গেলে 12 এস সি 7 এস সি 2 এবং এস এন নিউট্রাল অ্যাক্সিস এভাবে আমরা প্রত্যেকটা আমরা বের করব তাহলে আমরা প্রথমটা যদি আমরা বের করি প্রথমটা আমাদের কত হবে প্রথমটা আমাদের হচ্ছে আমাদের সূত্র কিন্তু আগের গুলাই সূত্র চেঞ্জ নাই তাহলে আমরা চাইলে লিখতে পারি আবার এভাবে এম ইকুয়াল এম এর মানটা লিখলাম 1225 00 আর এটা হচ্ছে ওয়াই এর মান তাহলে আমরা ওয়াই এর মানটা লিখলাম না ওয়াই এর মান হচ্ছে 17 17 তারপর আই এর মানটা হচ্ছে 7216667 তাহলে এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো তদ্রূপভাবে 2250 গুণ 12
এখানে আমরা মানগুলা লিখব 122500 গুণ 7 716667 এটা তদ্রূপ আমরা লিখব 2721667 আর এটাও একইভাবে আমরা লিখতে থাকব এটার ওয়াই এর মান 0721667 আমাদের বেসিক্যালি সূত্র হচ্ছে এই সূত্র অনুযায়ী আমরা মানগুলো লিখছি তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটার আমরা মান পেয়ে যাব এস 17 এর মান আমরা পাবো হচ্ছে 29 kg/cm². তারপরে হচ্ছে এস 12 এর মান পাবো আমরা 20.36 অর্থাৎ 20 kg/cm². দেন পরেরটা আমরা 3.39 অথবা যদি সংক্ষেপে লিখি 4 kg/cm² পাবো না একটা মিসিং হয়েছে একটা হচ্ছে এটা হচ্ছে তোমার 11.88 অর্থাৎ 12 kg/cm² পাবো ক্যালকুলেশন করলে এটা আমরা ক্যালকুলেশন করলে আমি ক্যালকুলেশনটা ক্যালকুলেটারে দেখাচ্ছি না এই কারণে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে এই কারণে আমি ক্যালকুলেশন স্কিপ করছি আশা করি ক্যালকুলেশনে কারো প্রবলেম হবে না তাহলে আমরা এভাবে কম্প্রেশন জোনের জন্য আমরা বের করলাম কম্প্রেশনের জন্য আমরা প্রতি 5 সেন্টিমিটার পরপর আমরা বের করলাম এখানে কোনো পার্থক্য নাই শুধুমাত্র গভীরতার পার্থক্য ওয়াই এর মানগুলো পার্থক্য আর কিছুই না এখানে আর তেমন কোনো পার্থক্য নাই তদ্রূপভাবে এখন আমরা যেটা করব টান এলাকার জন্য কিন্তু আমরা করি না এখনও তাহলে টান এলাকার জন্য আমাদের বাকি রয়ে গেছে তাহলে টান এলাকার জন্য আমরা লিখতে পারি এস টি থ্রি কেন লিখলাম দুই এর পরে আমরা 5 সেন্টিমিটার পরপর বলছে তাহলে এখানে আবার এই নিউট্রাল অ্যাক্সিস থেকে এদিকে 2 এদিকে 3 টোটাল 5 সেন্টিমিটার এস টি থ্রি হবে এস টি 8 হবে এস টি 13 এস টি 18 এস টি 23 তাহলে এই মানগুলো আমাদেরকে বের করতে হবে একইভাবে আমরা মানগুলো বের করব 122 তাহলে এখানে মান হবে ওয়াই মান 3 এটা হবে 7167 এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 5 kg/cm² আবার 122500 এটাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি ওয়াই এর মান 8 তখন আমরা একটা মান পাবো সেটা হচ্ছে 14 kg/cm² আবার যখন আমরা ওয়াই এর মান 13 লিখব তাহলে আমরা মান পাবো 22 kg/cm² দেন আমরা আরেকটা যখন ওয়াই এর মান 8 হবে তখন কি হবে তখন হবে ওয়াই এর মান যখন 18 হবে তখন হবে 31 kg/cm² এবং ফাইনালি আমরা ওয়াই এর মান 23 হলে তখন কত হবে এই ভ্যালুটা আমরা লিখব তাহলে এটা পাবো আমরা 39 kg/cm² তাহলে এখানে তেমন কোনো সেন্স নাই শুধু এখানে 3 হওয়ার কারণে এখানে 3 এখানে 8 হওয়ার কারণে এখানে 8 এখানে 13 হওয়ার কারণে এখানে 13 এখানে 18 হওয়ার কারণে এখানে 18 এখানে 8 23 হওয়ার কারণে এখানে 23 অর্থাৎ ওয়াই এর মানগুলো চেঞ্জ হলো আর কোনো বেসিক পার্থক্য নাই অঙ্কটা যদিও তোমাদের কাছে বড় মনে হবে কিন্তু তেমন কঠিন না সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে ঠিক রাখলে হবে তাহলে আমাদেরকে এখন পিডনের মানগুলো দিয়ে আমাদেরকে পিডন ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে এটা হচ্ছে আমাদের কাজ পিডন ডায়াগ্রামটা আমাদের আঁকতে পারলে আমাদের কাজ শেষ তাহলে আমরা এটা হচ্ছে সাফ এলাকার জন্য এটাকে আমরা ধরলাম সাফ এলাকা এস সি আর এটা হচ্ছে এস টি তাহলে মানগুলো আমরা বসাই দেবো এটা পেলাম আমরা 29 এটা পেলাম 5 সেন্টিমিটার পরে 20 এটা 12
এটা আমরা পেলাম ফোর, এটা শূন্য, এটা পাঁচ, এটা চোদ্দ, এটা বাইশ, এটা একত্রিশ, এটা উনচল্লিশ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটাই আমাদের কাজ, নিউট্রাল অ্যাক্সিসে শূন্য। তাহলে আর কোনো কাজ নাই, এখন আমরা একটা গাণিতিক সমস্যার হোমওয়ার্ক নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা আশা করি দেখা যাচ্ছে। নিম্ন চিত্রে অঙ্কিতটি প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি কাঠের বিমের দৈর্ঘ্য পাঁচ মিটার, এর প্রতি মিটার দৈর্ঘ্যে একশো আশি কেজি লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ব্যান্ডিং নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা নির্ণয় করব নিরপেক্ষ অক্ষের উপরে সর্বোচ্চ এবং নিচের দিকে সর্বনিম্ন বিন্দু থেকে পাঁচ সেন্টিমিটার পর পর পিটন বের করে ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তাহলে সবাই ভালো থাকো, নিরাপদ থাকো, আগামী ক্লাস পর্যন্ত অপেক্ষা থাকো নতুন ক্লাস পেতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।